6:0 আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের নিচে স্থান দেবে। কয় শ্রেণী মানুষকে? সাত শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের সংকটময় সময়ে তার নিজ আরশের নিচে স্থান দেবে। ভাই কিয়ামতকে বিশ্বাস করেন? কিয়ামত হবে বিশ্বাস করেন? কারা কারা বিশ্বাস করেন না তারা হাত তোলেন তো। সবাই বিশ্বাস করেন? আলহামদুলিল্লাহ। কিয়ামতের সংকটময় সময় যে কত ভয়ঙ্কর, কত ভীত সন্ত্রস্ত থাকবে মানুষ, এটা আমরা বক্তারা হুজুররা যত কাদাকাটি করে বলি না কেন, আপনাদের কাছে সেই সিনগুলোকে আমরা প্রকাশ করতে ব্যর্থ। কেন? কিয়ামতের দিন কতই যে ভয়ঙ্কর দিন, কতটা মানুষ ভীত সন্ত্রস্ত হবে এটা আমাদের বলার ভাষা নেই, আমাদের কাছে শব্দের ভাণ্ডার নেই। সেই সাহিত্য দিয়ে আমরা কিয়ামতের এই ভীতিকর পরিস্থিতি আপনাদের সামনে পেশ করতে আমরা ব্যর্থ। তারপরে একটা কথা আল্লাহ নবীর এই কথারই চূড়ান্ত, যে কিয়ামতের সংকটময় সময়ে মানুষ যত পাপ করেছে তত পর্যন্ত ঘামতে থাকবে, আর অতটাই সে নিজের ঘামে হাবুডুবু খেতে থাকবে। চিন্তা করেছেন মানুষের ঘাম কত পরিমাণ হবে? যতটা পাপ করেছেন, কেউ গলা পর্যন্ত, কেউ মাথা পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত নিজের ঘামে সে হাবুডুবু খেতে থাকবে। আল্লাহ নবী তিনি বলছেন যে মা তার সন্তানকে ত্যাগ করে চলে যাবে, বাবা তার সন্তানকে ত্যাগ করে চলে যাবে। এটা কিয়ামতের একটা ছোট্ট দৃশ্য। ভাই চিন্তা করতে পেরেছেন? মাতা সন্তানকে ত্যাগ করে চলে যাবে, হতে পারে? হতে পারে? জি, আসলে আমরা আদম সন্তান, আমরা মানুষ, আমরা খুব বেঈমান, আমরা ভুলে যাই, আমাদের স্মৃতিশক্তি খুব দুর্বল। যখন আমরা সুখের মধ্যে থাকি আমরা সমস্ত কিছু ভুলে যাই, দুঃখ যখন আমাদেরকে গ্রাস করে তখন আমরা আল্লাহর কথা মনে পড়ে। আপনাকে মাত্র 2টা বছর আগেকার কথা বলছি, 200 বছর নয়, মাত্র 2টা বছর পেছনে চলে যান। মনে করেন 2020 সালের ঘটনা, একদম 22শে মে ভারতবর্ষে যখন লকডাউন ডাকা হলো, ভাই মনে পড়ছে? এটা তো বাস্তব, 1400 বছর আগে কথা বলছি না, কোরআনে বলছি না, হাদিসে বলছি না, এটা আমরা রিয়ালাইজ করেছি সকলেই, যতজন মানুষ আছে সকলেই দেখেছে যে মাত্র 1-2 বছর আগে ভারতবর্ষের বুকে যখন লকডাউন ডেকে দেওয়া হলো, একদম হোম কোয়ারেন্টাইন ডাকা হলো, ঠিক সেই সময়তে গোটা বিশ্বের মানুষ ভীত সন্ত্রস্ত ছিল কি ছিল না কথা বলেন? মাত্র 2টা বছর আগে মা তার সন্তানকে যে ত্যাগ করে চলে যেতে পারে নিজের প্রাণের ভয়ে, আমার কি হয়, আমার কি হয়, এর জ্বলন্ত নমুনা করোনা ভাইরাস আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। কেন? তার ছোট্ট শিশুর করোনা পজিটিভ এসেছে, 14 দিন এখন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে, মা আছে এক ঘরে, তার সন্তান আর এক ঘরে, ভাই ছেলে পালিয়েছে কি পালায় নাই কথা বলেন? কত পেপার পত্রিকাতে দেখলাম ছেলের করোনা পজিটিভ হয়েছে, বাবা থুয়ে পালিয়ে এসেছে, ছেলের করোনা ভাইরাস হয়েছে, মা হসপিটালে থুয়ে পালিয়ে এসেছে, অনেকজন বাবা মারা গেছে, মৃত দেহটাও সন্তান নিতে যায় নাই। ভাই এমন সিন দেখেন নাই? কিয়ামতের সংকটময় সময় আল্লাহ বলছেন মানুষ এতটা ভীত সন্ত্রস্ত থাকবে, মা তার সন্তানকে ত্যাগ করে দিয়ে চলে যাবে। আল্লাহ তো দুনিয়াতে এমন একটা সিন দেখিয়েছে, বা আল্লাহকে কিয়ামতে এমন পরিস্থিতি করতে পারেন না? আমরা ভুলে যাই করোনা ভাইরাস ছোট্ট একটা ভাইরাস, আল্লাহর একটা সৃষ্টি জীব, মাত্র 17 দিন যার হায়াত আল্লাহ দিয়েছে, বিজ্ঞান বলছে করোনা ভাইরাসের বয়স মাত্র 17 ডেজ, 17 দিন পর অটোমেটিক এমনি মরে যায় এই ভাইরাস। আল্লাহর একটা অদৃশ্য ভাইরাস যে খালি চোখ দিয়ে আপনি দেখতে পাবেন না, যাকে অনুবেক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখতে হয়। এই করোনা ভাইরাসের কারণে গোটা বিশ্বের মানুষকে ভয়ে ভীত সন্ত্রস্ত বা করেছে কি করে নাই? আপনি চিন্তা করেন এমন একটা ভাইরাসকে আপনি ভয় পাচ্ছেন, ঘর থেকে বাড়ি থেকে বের হননি 8-8টা মাস, 1-2টা দিন নয়, তাকে ভয় পাচ্ছেন? করোনা ভাইরাসকে যাকে চোখেই দেখতে পান না। আমাদের বয়স যখন খুব বেশি হয়ে যাবে, আমাদের শেখ বুখারী সাহেব আছে, তার বয়স যখন আমাদের হয়ে যাবে, যুবক ভাই যারা এসেছে, আমার বোনেরা যারা এসেছে, যারা আমরা এখন এই মোটামুটি টিনেজ অথবা আমরা 30-এর মধ্যে আছি, 30 বছরের মধ্যে আছি, মাত্র 30 বছর পর যেন আমাদের বয়স 50-60 হয়ে যাবে না, আমাদের নাতি পুতিরা যখন হবে, আমরা যদি আমাদের নাতিদের কাছে বলি যে বাবা জানিস 2020 সালে একটা ভাইরাস এসেছিল পৃথিবীতে, নাম হচ্ছে করোনা, কোভিড-19, এই ভাইরাসটার কারণে 8-8টা মাস আমরা গোটা ভারতবর্ষ নয়, শুধু এই মালদা শহর নয়, শুধু মুর্শিদাবাদ নয়, পশ্চিমবাংলা নয়, ভারতবর্ষ নয়,
গোটা বিশ্বের মানুষ আটটা মাস তারা ঘর থেকে এক ধাপ বাইরে যেতে পারে নাই, ঘরের মধ্যে তালাবদ্ধ ছিল এক দুইটা দিন নয় আটটা মাস। আমাদের নাতিপুতিরা তখন স্বপ্ন দেশে ভাববে তাই হয় না কি রে আটটা মাস ভাই বলেন তো। এটা ইতিহাস থেকে যাচ্ছে করোনা ভাইরাস, যেটা আমরা বাস্তবে দেখছি শিক্ষা নিচ্ছি না। করোনা ভাইরাসের ইতিহাস আগামী দিনের আমাদের নাতিপুতিরা তারা বইয়ে পড়বে। আমরা যেটা আজকে দেখে গেলাম সেই সময় যখন আমরাই গল্প করব আমাদের নাতিদেরকে, নাতিরা ভাবে দাদু মনে উল্টা পাল্টা বলে আটটা মাস কেউ কখনো থাকে? মাল্লার লোক বললে হতো গোটা পৃথিবীর মানুষ আটটা মাস কোনো জায়গায় বাড়ায়নি। জি হ্যাঁ, এটাই বাস্তব। আকাশে একটা বিমান উড়ে নেয় আট আটটা মাস, ট্রেন নাই সব বন্ধ আট আটটা মাস, রাস্তা দিয়ে কোনো বাস চলে নাই, এমনকি মোটরসাইকেল চললো পুলিশ ধরে আপনাকে ঢুকিয়ে দিয়েছে, একটা সাইকেল চলে নাই, দোকানের সারা সব কিছু বন্ধ, কোনো কিছু চলে না, একটা দুইটা দিন নয় আট আটটা মাস। কার ভয়ে কথা বলেন? কার ভয়ে? আল্লাহর ভয়ে নয়, করোনা ভাইরাস যাকে আমরা চোখেই দেখতে পাই না, আল্লাহর অদৃশ্য একটা ব্যাকটেরিয়া একটা ভাইরাসকে দেখে গোটা বিশ্বের মানুষকে করোনা ভাইরাস এমন ভাবে ভীত সন্ত্রস্ত করে দিয়েছে, মানুষ ঘর থেকে বাইরে যাওয়া বন্ধ করে দিয়েছে। মনে হচ্ছে করোনা ভাইরাস সে হচ্ছে পৃথিবীর একটা রাজা, পৃথিবীর একটা বাদশাহ। মনে হচ্ছে যে করোনা ভাইরাস বিজ্ঞানকে বলছে কোথায় বিজ্ঞান, তোমার বিজ্ঞান আজকে আমার সামনে দেখাও। বিজ্ঞানও ঘরে তালা মেরে বসে আছে, কোথায় ডাক্তার? ও তো আছে একদম চিরমিরি পরে গোটা শরীরে। মনে হচ্ছে করোনা ভাইরাস গোটা বিশ্বে জগতের বিজ্ঞানকে সায়েন্সকে ডাক্তারকে নরেন্দ্র মোদী সরকার সহ গোটা বিশ্বের বড় বড় সরকারকে চ্যালেঞ্জ করছে, তুমি এত হাম্বি ধাম্বি করছিল, আমি তো করোনা ভাইরাস আসো দেখি বাইরে, ঘর থেকে কেউ বাড়ায় না। কার ভয়ে? করোনা ভাইরাসের কারণে ভাই, বুঝতে পারছেন? আল্লাহ যদি পৃথিবীতে একটা অদৃশ্য ভাইরাস দিয়ে গোটা বিশ্বের মানুষকে ভয়ে থরথরিয়ে কাঁপিয়ে দিতে পারে ভাই, কিয়ামতের মাঠ আল্লাহ পারবেন কি পারবেন না কথা বলেন? এই দুনিয়াতে তো দেখতে পাচ্ছেন, দুনিয়াতে আল্লাহ দেখিয়ে দিয়েছে অদৃশ্য ভাইরাস দিয়ে আমাদেরকে কাবু করে দিয়েছে। বিজ্ঞান করোনা ভাইরাস গেছে ব্যর্থ, ডাক্তাররাও ব্যর্থ হয়ে যাচ্ছে। দীর্ঘ আট নয়টা মাস করোনা ভাইরাসের সঙ্গে গোটা বিশ্বের বিজ্ঞানীরা যুদ্ধ করে তারপরে এখনো করোনা ভাইরাসকে কন্ট্রোল করতে পেরেছে কথা বলেন? তাও পারেনি। আর আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের মাধ্যমে যে ঘটনাগুলো বলেছে হাদিসে, আমাদের নবী তিনি যে ঘটনাগুলো বলছেন জান্নাত জাহান্নামের ঘটনা, যে কিয়ামতের সংকটময় সময় এতটাই ভয়ঙ্কর মানুষ সেটাকে কল্পনাতে নিয়ে আসতে পারবে না। আপনি যদি সত্যি নবীকে নবী বিশ্বাস করেন আপনাকে এই কথাগুলোর প্রতি ভয় ভীতে সঞ্চয় হতে হবে যে আসলে এই ঘটনাগুলো বাস্তবে ঘটবে। আল্লাহ দুনিয়াতে ঘটিয়ে দেখেছে এর হাজার গুণ ভয়ঙ্কর জিনিস আমাদের সঙ্গে ঘটতে চলেছে, আমাদের মৃত্যুর পরে শুরু হয়ে যাবে একটা অদৃশ্য জগৎ, সেটা কবর জগৎ থেকে শুরু হয়ে যাবে। আপনাকে আমাকে বুঝতে হবে যে ইসলামটাকে ছেলে খেলামো করে পালন করার জিনিস নয়, এটা এনজয়ের জায়গা নয় দুনিয়াটা, এখানে আপনি আনন্দ ফুর্তি করতে এসেছেন এমনটা নয়, বরং এটা আপনার জন্য পরীক্ষাগার, আপনার জন্য কঠিন পরীক্ষা আসতে পারে, সহজ পরীক্ষা আসতে পারে, আপনাকে মোকাবেলা করতে হবে। এই দুনিয়ার পিছনে যদি ছুটে বেড়ায় আমাদের পরকাল 100% হারিয়ে যাবে, বিন্দু পরিমাণে সন্দেহ নেই। তার জন্য বলছি ইসলাম এটা শুধু ধর্ম নয়, এটা আপনার একদম পরকালীন একটা ভালো জায়গায় যাবেন না খারাপ জায়গায় যাবেন তার বাস্তব একটা পরীক্ষাগার। এটাকে আপনি অন্য ধর্মীয় তো হাসি তামাশার জিনিস মনে করেন না, এর মাধ্যমে পরকালীন জীবনটা আপনার নির্ভর করছে যতটা পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবী তিনি যে আদেশ উপদেশ নির্দেশ দিয়েছে সেগুলোকে পালন করতে হবে, হাসি তামাশার জায়গা ইসলাম নয়। সেই বুখারীতে আল্লাহর নবী বলছেন সাহাবীদেরকে যে সাহাবি আমার কিয়ামতের মাঠ যে কত ভয়ঙ্কর এগুলো তুমি যদি জানতে, বলে দেব জান্নাত জাহান্নামের সত্যতা তোমরা যদি জানতে তো তোমরা বেশি বেশি কাঁদতে আর কম কম হাসতে। আল্লাহ নবী কি বলছেন বলেন তো, তোমরা যদি সত্যি জান্নাত জাহান্নাম এই জিনিসকে অন্তর দিয়ে বিশ্বাস করতে বুঝতে যেটা কত ভয়ঙ্কর, কতটা ভয়ঙ্কর, তো কোনো মুমিন ব্যক্তি কখনো সে হাসতো না, সে বেশি বেশি কাঁদতো আর কম কম হাসত। অজস্র ঘটনা আছে
ওসমান বিন আফফান ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার সামনে যখন পবিত্র কোরআন থেকে আল্লাহর নবী কোরআন পাঠ করে শোনাতেন জাহান্নাম কবরের আযাব যখন বলতেন সেই সময়তে ওসমান বিন আফফান যে জান্নাতে যাবে নিশ্চিত নবীজির জামায় দুইটা মেয়ে যাকে দিয়েছে এমন সাহাবী এমন জলিল কদরের যে সাহাবী সে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে কাঁদতে কাঁদতে দুটো গা দাড়ি সহ ভিজিয়ে ফেলতেন কে ওসমান বিন আফফান ওমর বিন খাত্তাব সাহাবীরা যারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে আল্লাহ নবী বলে দিয়েছেন যে ওমর জান্নাতি আবু বকর জান্নাতি ওসমান জান্নাতি আলী জান্নাতি আবু তালা ইনিও জান্নাতি দশজন আশারে মুয়াসসারা কথা বলেছে তারপরে এই সাহাবীরা আল্লাহ নবীর মুখের কথা শুনেও তার জাহান্নামের আযাবের আয়াত যখনই পেতেন তারা কাদাকাটি শুরু করে দিতেন কাদাকাটি তো করতেন আর আমরা যখন জান্নাত জাহান্নামের আলোচনা হয় কেউ ভাবে যে হুজুর ভয় দেখাচ্ছে হুজুরদের কাজই আয় কে জাহান্নাম দেখে এসছে কে দেখেছে জাহান্নাম ভাই বলে না মনে মনে জাহান্নাম কে দেখেছে রে ভাই আরে কবরে আযাব হবে কে বলেছে একজন যুবক আমার আলোচনা চলছে আমাকে অবশেষে বলছে রুহুল আমিন ভাই আপনি খুব চমৎকার আলোচনা করেছেন তো আমি একটা জিনিস মানি না আমি কোন জিনিস ভাই আমি ভাই কবর আযাব মানি না আচ্ছা কেন মানেন না ভাই বলছি আমরা শুনেছি হুজুররা বলে কবরে নাকি আযাব হয় তো আযাবটা কি একটা সাপ থাকবে 70 খানা মাথা থাকবে একবার ছোবল মারবে 700 বছর মধ্যে ব্যথা থাকবে কবরের মধ্যে কবর এমন ভাবে চাপ দিবে ডান দিকের হাড় বাম দিকে ঢুকে যাবে আর বাম দিকের হাড় ডান দিকে ঢুকে যাবে হুজুররা অনেক ওয়াজ করে তো রুহুল আমিন ভাই জানেন আমাদের এলাকাতে একটা ফুটবলের মাঠ আছে আর আমি ছোট কাল থেকে ফুটবল খেলি আর ফুটবলটা মাঝে মধ্যে আমাদের মাঠেরই পাশে একটা কবরস্থান আছে কবরের মধ্যে পড়ে যাই আর আমি সেই সময় কবর থেকে ফুটবলটা তুলতে যাই আর তুলে আমি বারবার লক্ষ্য করে দেখি কই দেখি তো কবরে যে ভয় না তো কথা বুঝতে পারছেন একজন যুবক ভাই সে বলছে যে রুহুল আমিনের কবরে যাওয়া বিশ্বাস করে কেন তো আমি কবরের মধ্যে মাঝে মধ্যে ঢুকি বল তোলার জন্য আমি তাকিয়ে দেখি কই কিছু হয় না তো কবরে আজাব নেই তো আরে আজাব বুঝতে পারবো না ঠিক আছে কিন্তু সাপ গুলো তো দেখতে পাবো বড় বড় সাপ 70 মাথা অ্যানাকুন্ডার মতো ভয়ঙ্কর সাপ গুলো তো দেখতে পাবো এই জন্য দেখতে পাই না বুঝতে পারি না কিছুই বুঝতে পারি না তাই আমি কবর আজাবকে বিশ্বাস করি না আমি তাকে যুক্তি দিয়ে বললাম যদি সে লজিক ব্যবহার করছে কারণ যুক্তির উপরে যুক্তি থাকে কি থাকে না কথা বলেন থাকে আমি তাকে বললাম যে ভাই মনে রাখবেন আপনি কি কখনো স্বপ্ন দেখেছেন বা আমরা স্বপ্ন দেখি কারা কারা স্বপ্ন দেখেন না একটু হাত তুলেন তো ভাই সবাই তো আমরা স্বপ্ন দেখি ভাই এমন কোনদিন স্বপ্ন দেখেছেন দেখছেন স্বপ্নতে খুব ভয়ঙ্কর একটা দৃশ্য দেখছেন খুবই ভয়ঙ্কর দেখছেন আপনাকে মারতে এসেছে বা আপনাকে তাড়ছে বা হেসে দিয়ে তাড়ছে আপনার শত্রু আপনাকে ধাওয়া করেছে প্রচন্ড হারে ছুটছেন যান প্রাণ দিয়ে ছুটছেন দৌড়তে শুরু করেছেন প্রচন্ড দৌড়ছেন আর চিৎকার মারছেন বাঁচাও বাঁচাও করে যান প্রাণ দিয়ে বাঁচার চেষ্টা করছেন হতে পারে ছাদ থেকে আপনি পড়ে গেছেন ভয়ঙ্কর স্বপ্ন দেখছেন আপনি চিৎকার মারছেন স্বপ্নের মধ্যে আর দেখা যাচ্ছে আপনি বিছানার মধ্যে শুয়ে সব স্বপ্ন দেখছেন আর আপনার স্ত্রীর পাশে টিভিতে সেই সময় কিরণমালা দেখছে ভাই হয় কি হয় না কথা বলেন একজন মানুষ যখন স্বপ্ন দেখে আমি ধরেন আমি স্বপ্ন দেখছি বা আপনি স্বপ্ন দেখছেন ঘুমের মধ্যে আছেন প্রচন্ড স্বপ্ন দেখছেন ভয়ে ভীত সন্ত্রস্ত থরথর করে কাঁপছেন আর সেই সময়তে আমি যদি আপনাকে এইভাবে তাকিয়ে দেখি আপনার শরীরে আপনি স্বপ্ন দেখেন বুঝতে পারবো আপনি যখন স্বপ্নের মধ্যে দৌড়ছেন আমি বুঝতে পারবো ভাই ভাই স্বপ্নের মধ্যে আপনাকে যদি কেউ মারে আপনার ব্যথা পায় না ব্যথা পাই স্বপ্নের মধ্যে যদি আপনাকে আপনার গার্লফ্রেন্ড এসে যদি বলে আই লাভ ইউ আপনি খুব খুশি কেন ফিলিংস পাচ্ছেন অনুভব করতে পারেন স্বপ্ন যদি খারাপ দেখেন যদি কোনো খারাপ স্বপ্ন দেখেন আপনার ভয়ে ঘুমটা ভেঙে গিয়ে আপনার হার্ট স্পিড দেখবেন বাড়তে শুরু করেছে ভয় কি হয় না মানে স্বপ্নের মধ্যে আপনার মধ্যে একটা আযাব হচ্ছে যদি খারাপ স্বপ্ন দেখেন আযাব হচ্ছে যে ভালো স্বপ্ন দেখেন তা আপনি ফিলিংস অনুভব করতে পাচ্ছেন তার মানে বুঝতে হবে স্বপ্নটা আপনি যদি এমন বোঝেন আপনাকে যদি বোঝায় এইভাবে বা আপনি স্বপ্ন দেখছেন স্বপ্নের মধ্যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে বা গাড়ি অ্যাক্সিডেন্ট হলে চারিদিকে সবাই চিৎকার মারছে আপনি সমস্ত কিছু ফিল করতে পাচ্ছেন কি পাচ্ছেন না পাচ্ছেন স্বপ্নের মধ্যে কেউ যদি আপনাকে মিষ্টি খাওয়ায় ওটাকে তেতো লাগে না মিষ্টি লাগে কথা বলেন স্বপ্নের মধ্যে তো অনেক কিছুই করে ফেলি স্বপ্নের মধ্যে স্বপ্ন দোষও হয়ে যায় গোসল ফরজ হয় না ভাই কেন ফিলিংস পাচ্ছেন বলেই তো কথা বুঝতে পারছেন কারণ ফিলিংস যতক্ষণ না আপনি অনুভব করছেন আপনার শরীর থেকে এই বীর্য পাত কখনো হওয়া সম্ভব নয় মানে স্বপ্নটা মানুষ সম্পূর্ণ উপভোগ করে সে ফিলিংসটা পায় মানে সে খারাপ
যদি স্বপ্ন দেখে খারাপ অনুভূতি তার মধ্যে জাগে আর ভালো যদি স্বপ্ন দেখে ভালোই দেখে তো ভাই এখন কোন মানুষ স্বপ্ন দেখছে স্বপ্নের মধ্যে কর্মগুলো তাকে করছে আপনি তাকে এইভাবে তাকিয়ে দেখেন ভাই আপনি বুঝতে পারবেন ওই ব্যক্তি এখন দৌড়ছে না বসে আছে বুঝতে পারবেন না যদি আমরা সুপার কম্পিউটার লাগিয়ে দিয়ে ভিডিও করা হয় তবু কি তার স্বপ্নটাকে আমরা ভিডিও ডিস্কের মধ্যে ধারণ করতে পারবো যদি একটা মেমরি কার্ড ঢুকে দিই তার মাথাতে ওই স্বপ্নটাকে আমরা হার্ড ডিস্ক আকারে বের করতে পারবো না তো ভাই আপনাকে এটাই বলছি কবর আজাব অনেকটা এমন তাই এটা আমার জ্ঞান দিয়ে বুঝালাম এটাই যে ঘটবে এমনটা না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অনেক বড় ধরনের প্রযুক্তি রাখতে পারে তো আমার জ্ঞানে কুড়িয়েছে এতটা আমি এইভাবে বুঝেছি স্বপ্ন মানুষ দেখছে তার দিকে তাকালে ক্যামেরা সেট করলো তার ভেতরে কি হচ্ছে আপনি যখন ঢুকতে পারবেন না তার দেহ দেখে আপনি তার ভালো মন্দ নির্ধারণ করতে পারবেন না তাই কবরের দিকে তাকিয়ে আপনি কবর আজাব বুঝে নেবেন এটা হতেই পারে না এখন যদি আমি বলি ভাই আমি স্বপ্ন বিশ্বাস করি না এখন আপনি আমাকে প্রমাণ দিতে পারবেন আপনি ধরেন একটা স্বপ্ন দেখেছেন আর আমি বলছি ভাই তো স্বপ্ন বিশ্বাস করি না আমি এখন পৃথিবীর যত বড় সায়েন্টিস্ট হোক না কেন আপনার স্বপ্নটাকে আমাকে বিশ্বাস করাতে পারাবে কেন কোনো কিছু প্রমাণ করতে পারবে না কেন আমার স্বপ্নকে সে ধারণ করতে পারবে না পৃথিবী প্রযুক্তি এখনো আসে নাই তাই মনে রাখবেন প্রত্যেকটা জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে একটা নিদর্শন দিয়ে গেছে দুনিয়ার মধ্যে একটু ভালো করে সৃষ্টি জগৎ যদি আপনি তাকান আল্লাহর ক্রিয়েশনকে যদি একটু দৃষ্টি দিয়ে গভীরভাবে তাকান প্রত্যেকটা জিনিসের সত্যতা আপনার কাছে প্রমাণিত হয়ে যাবে কিয়ামতের মাঠে সাতশ্রেণী মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ আরশের নিচে স্থান দেবে।